করছে কোন নারীর বুকে স্থান নাই মনে নাই কোন পুরুষের বুকে স্থান নাই ওর প্রশ্ন কিন্তু দুইটা বলে দিছি আমি এবার প্রশ্ন করছে কোন পুরুষের বুকে স্থান নাই যাদের বুকে স্থান আছে তারা দুই নম্বর মেয়ে এই প্রশ্ন সুন্দর প্রশ্ন বাবা আস্তে ছোট ভাই তবে আমি বড় ব্যথা পাইছি কয় আমি আনোয়ার সরকার আমার মাথায় নম্বর নম্বর চুল এই শালি তোর তো প্রশ্ন করাটাই ভুল চুলের মর্ম তুমি কি বুঝবা চুল হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসূল চুল শিক্ষিত লোক ভালোবাসে চুল আমার নবী ভালোবাসে আমার নবী যখন হীরা গোহার মধ্যে 21 বছর ছিল আমার নবী যখন হীরা গোহার মধ্যে 21 বছর ছিল ওই সময় কি কোন নাপিত যা হীরা গোহার মধ্যে নবীর মাথা ছাটা দিতেছে বাবা দেই নাই তাহলে 21 বছর যদি একটা মানুষ চুল না কাটে চুল কত বড় হবে বাবা নবীর চুল হয়ে গেল কোমর পর্যন্ত নবী যখন গোহায় থেকে বের হয়ে আসে তোদের মতন বেদিন মহিলার পেট থেকে কিছু বেদিন সন্তান হইছে তারা নবীকে পাগল বলে পাথর মারে আল্লাহর নবী গো পাথরের আঘাত খায়া রক্ত বইড়া যায় নবী জায়গা মাথা সত্যায় কয় বাবা যদি পাথর মাইরে তুমি খুশি হও আরো পাথর মারো গো আর সেই বাবার পক্ষে আমি গান গাই আর তোমার হিংসা হয় আর তোর মায়েরাতে এক জায়গায় পাঁচজন বসতে গেলে ওটি ঝগড়া লাগে আর আমার এতগুলো বাবা দেখতে কোনো গন্ডগোল আছে এমন একটু হই হই আছে বসার জন্য জায়গা নাই সেই জন্য আমার নবী কয় বাবা যদি পাথর মাইরে তোমরা এবার খুশি হয়ে থাকো আরো পাথর মারো সঙ্গে সঙ্গে তারা নবীর পায়ের উপর পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে চিনতে পারিনি হুজুর গো আপনি সেই আল্লাহর নবী যে নবী মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চাই বলি সুবহানাল্লাহ ওরে নবী আমার চুলখানা কোমর থেকে এবার ঘাড় পন্ত করে তারপর নতিহীন করে তারপর চিমটি দে তারপর নারে করা চুলের সুন্নত চারটে আসতে চুলের সুন্নত চারটে একটা নতিহীন একটা চুলের সুন্নত চারটে একটা নতিহীন একটা চিমটি দে ধরা একটা নারে করা আরে আরে কোমর পর্যন্ত ছিল কোমর এ আসতে কোমর পর্যন্ত ছিল কিন্তু নবী আমার যুদ্ধের ক্ষেত্রে নিষেধ করছে যুদ্ধের ক্ষেত্রে নবী আমার নিষেধ করছে যুদ্ধত গেলে ইহুদিরে চুল ধরে কয় হুজুর চুল ধরে পারি না কয় বাবা কোমর পর্যন্ত চুল করা যাবে না তুমি ঘাড় পর্যন্ত করো ঘাড় পর্যন্ত করে কয় হুজুর তাও ধরে কয় বাবা তাহলে এক কাম করো কানের নতিহীন করো এই জন্য কানের নতিহীন এক সুন্নত কয় হুজুর তাও ধরে কয় তাহলে সিমটিতে ধরা মাপে কাটো কয় তাও ধরে কয় তাহলে নারে করো চুলের সুন্নত একটা নারে করা একটা সিমটিতে ধরা একটা নতিহীন কোমর পর্যন্ত ছিল নবী আমার বাতিল করছে যারা নবীর আশেক যারা ওয়াইস কুর্নি পাগলের আশেক তারা কোমর পর্যন্ত চুল রাখে চুল এটে তোমার বাজার কোনো জিনিস না তুমি বলছো নারী এ জগতে পুরুষ নাই সবই মেয়ে সরব নে দেখো চে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে বিয়ে বাবা জগৎ পিতাকে কথা বলেন জগৎ পিতা আদম না জাতির আদি পিতা আদম ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর জগৎ পিতা জগৎ স্বামী জগৎ সৃষ্টিকর্তা আমার খোদামত আল্লাহ তাই তো আমার আল্লাহ বলছে জগতে পুরুষ নাই সবই মেয়ে সরব নে দেখোছে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে বিয়ে আল্লাহর ইবাদত করতে গেলে তোমাকে আগে মেষ সাজতে হবে যদি তুমি পুরুষ হও যদি পুরুষের ভেষে যদি ইবাদত করো তোমার লফ্স ডেট টাকা পাঁচ শিক্ষা করবে নফস যদি তোমার জাগে তোমার ইবাদত হবে না তোমার নফসকে মাইরে ফেলায় তোমার নফসকে মাইরে ফেলাতে হবে তোমাকে নারীর ভেষে আল্লাহর ইবাদত করতে হবে আস্তে তাহলে তোমার কথা বাতিল তাহলে প্রশ্ন কি বাবা ও কোন পুরুষের বকে স্থান নাই এ পুরুষটা কেডা আর যাদের বকে স্থান আছে তারা দুই নম্বর পুরুষ পৃথিবীতে একজন পুরুষের বুকে স্থান নাই শোনো দিন আমন এই পুরুষটাকে আমার নবী গো আমার নবীতে শক্তিশাল জিন্দাগি বাইরা মন্দে শুনবেন এ আস্তে ঠোকা আবার কোন রাবিতে বলে 90 বছর জিন্দাগি আমার নবী গো ঈদে গাদিরে আতারই জিল হজ যখন নবী আমার ভাষণ দিলেন ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান আমার নবী গো
ইদেকা দিরে আতারয় জিলহাস নবী আমার বাসন দিলেন এই আমার ইয়ার সাবিগণ আমি নবী আজ থেকে 4 দিন পর মইর আমি নবী আজ থেকে 4 দিন পর রুফাত হয়ে যাব আমার পর আর কোন নবী আসবে না আমার পর আসবে বিলায়ত আমার পর আর কোন নবী আসবে না আমার নবী বললেন মান কুনতুম আলিউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমার পর নবী আসবে না আমার পর আমি নবী আমাকে যদি পেতে চাও আমি তিনটা জিনিস ছুঁয়ে গেলাম একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ আরেকটা আহলের বায়াত সুন্নাহ আরেকটা আমার আদেশ ছুঁয়ে গেলাম সে হযরত আলীর বুকে কোনো স্থান নাই আর পশুর মধ্যে মদ্দা ঘোড়ার বুকে কোনো স্থান নাই তোমার কথা দিলাম ময়না আমি বাতাসে উড়িয়াই আর যে শালার কোনোদিন না হারাছে ই কোনোদিন হারানোর ব্যথা বুঝবে না যার হারাইগো সে হারানোর কথা শুনলি তার কলজাটা কেঁপে ওঠে যেমন কি হারান টাকা পয়সা হারান না বাবা হয়তো কেউ বাবা হারাইছে কেউ হয়তো মা হারাইছে হয়তো কারো জোরের ভাই হারাইছে হয়তো কারো স্ত্রী হারাইছে কারো পুত্র হারাইছে যে হারাইগো সে হারানোর ব্যথা বুঝে তাই তো কবি গানে বলল ওরে কত দিনের কত ব্যথা গো আমার জামাল ভাই কই গেল বয়েতি জামাল ভাই আমার বড় ভাই আজ আমার এই গানটা গাওয়ার জন্য ওই মানুষটার জন্য এমন সময় গেছে ওই মানুষের কাছে আমি অনেক দিন ছিলাম তাই বিদাতার লেখন কোন দিক থেকে ঝড় উঠলো কে কোথায় বাসা বাঁধলো মাঝখান থেকে অনেক বড় দেওয়াল কোথায় থেকে ঝড় উঠলো কে কোথায় থাকে এটাই বিদাতার লেখন বাবা তাই মুসলমান কোরআন শরীফ একটা আয়াত বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত এখান থেকে বাড়ি ঘুরে যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই বাবা তাই তো আমার গান কত দিনের কত ব্যথা গো আমরুল ভাই রে সামলাইয়া তুসি ওনে ব্যথার বন্যা বইরা যাইব রে আমার ব্যথা মানসে যদি যান ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসে যদি যান আওয়াজ আই থাইকা থাইকা মন ওঠে রে ও দরদি তোর আগের ব্যথার কথা থাইকা থাইকা মনে উঠে রে ওরে বান্ধ আগের ব্যথার কথা মুখ দেখলাই রে মন মনে হয় মুখ দেখলাই মন মনে হয় ভোলা যায় না জীব ব্যথার বন্যা বো ওইয়া যাইব রে আমার ব্যথা মানসে যদি যা যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথা
مالسان تور اگر بیتر کتا آیا 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 تائکا تائکا بولنے بولنے او درو دی تور اگر بیتر کتا آیا 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 মুখ দেখলে মন মনে হয় বলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইবো রে আমার ব্যথা মানুষে যদি জানে জানি একদিন ঘুই ইসা যাইব রে আমার ব্যথা ও জয়নাল ওয়াজান জানি একদিন ঘু ওইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন কইসা যাইব রে ওরে বান্ধব আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর রশিদ থাকবে না ওরে সরকার আমার ব্যথা মানসেই যদি যায়